কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীন কালু রব্বুনাল্লাহ, ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. যারা বলবে আমার রব, আমি জোরে বলেন আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে, মরণ পর্যন্ত বান্দাবান্দি তুমি যত কাজ করবা সব ইবাদত, নামাজ পড়া এবাদত, নামাজ না পড়াটাও এবাদত, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদত না পড়া এবাদত, রোজা রাখা যেমন এবাদত, রোজা না রাখাটাও এবাদত। একজনে 30 রোজা রাখতে গিয়া কয় এত আবেগ বাইরে গেল, ঈদের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখা এবাদত নাকি না রাখা এবাদত? সব কার জন্য? আরো জোরে বলেন, শুধু রোজা রাখা এবাদত না, বান্দা খানা খাইবা এবাদত, খানা খাইবা না এবাদত, বাথরুমে যাইবা তাও এবাদত, তুমি ঘুমাইবা তাও এবাদত, ব্যবসা করো এবাদত, চাকরি করো এবাদত, বিবাহ করবা এবাদত, সন্তান নিবা এবাদত, দেশ বিদেশ সফর করো এবাদত। এক কথায় জীবনে তুমি যা করবার সব হবে এবাদত। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে বানাইছি একমাত্র আমার এবাদত করার জন্য, এবাদত কেন করব? একমাত্র আমার আল্লাহকে খুশি করব, বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব, বিনিময়ে পাবো জান্নাত। এবাদত কোথায় কোথায় আমার সীমানা? কয় বান্দা তোমার আমার এই হায়াতের জিন্দেগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এবাদত, সব এবাদত, কথা বলতেছি এবাদত, এই যে এখন কথা বলতেছি এটাও কি এবাদত? এবাদত কি জিনিস? বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা, এর নাম এবাদত। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম এবাদত। এবাদতের সীমানা যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানে এবাদত আছে। এবাদতটা হতে হবে কোন সিস্টেম? প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। আমি যে আল্লাহর এবাদত করব তার নিয়মটা কি হবে? আমার পীর সাহেব যা বলবে সেই অনুযায়ী, নাকি আমার নেতা বলবে সেই তরিকায়?
আল্লাহ পাক স্পষ্ট জানায় দিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করবা একটা মাত্র পদ্ধতি ভিন্ন কোন পদ্ধতি গ্রহণ করা যাবে না কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি ইবাদত করবে একমাত্র তরিকা পদ্ধতি মদিনা ওয়ালা নবীর আদর্শ তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল ইবাদত হবে কার জন্য সবাই বলেন একমাত্র কার তরিকায় বলেন রহমাতুল লিল আলামিনের আদর্শ মতে ইবাদত হবে ভালো করে বুঝেন যেই কাজের মধ্যে নবীর তরিকা নাই ওই কাজটা আল্লাহর জন্য করলেও ইবাদত হবে না রুকু করা ইবাদত না রুকু করা এখন একজনের জানাজায় দাঁড়ায় রুকু কইরা ফেলাইলো বলেন না কেন ইবাদত হবে কেন নবীর তরিকায় দরুদ শরীফ পড়া ইবাদত কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া আলহামদু সুরার আগে দরুদ পড়ে আশেকের রসুল দরুদ আগে বইরা নিল সওয়াব না গুনাহ কেন নবীজির তরিকায় নাই মাগরিবের ফরজ নামাজ কত রাকাত তিন রাকাত কেউ যদি চিন্তা করে তিন রাকাত পড়ছি আল্লাহর জন্য কিন্তু বেজোর পরে কিলাপ আর এক রাকাত বাড়াইয়া জোর করে জোর বানায় চার রাকাত পরে নেই আমার আল্লাহকে আরো দুইটা সেজদা বাড়ায় দেই একটা রুকু বাড়ায় দেই আল্লাহর জন্য যদি বান্দা আরো এক রাকাত বাড়ায় একটা রুকু দুইটা সেজদা দিয়ে দেয় চার রাকাত বানায় হবেনি শুধু এক রাকাত বাতিল হবে না চালাকি কেন করলি তোর চার রাকাত বাদ নতুন করে কানে দইরা তওবা কর আবার দাঁড়ায়া নামাজ শুরু থেকে আদায় কর কারণ যেখানে মদিনার আদর্শ নাই ওইটা মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না মদিনার নবীর আদর্শের বাইরে কোনো ইবাদত নাই নবীর তরিকা মতে যদি ঘুমাও তো ইবাদত নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত আমার নবী ব্যবসা করে দেখাইয়া গেছেন ও উম্মতেরা ব্যবসা করলে কিভাবে করলে লাভবান হইবা আল্লাহ খুশি হবে আমি নবী নিজে ব্যবসা করে দেখায় গেলাম মন গড়া তরিকায় করবা না আমি নবীর তরিকায় যদি ব্যবসা করো শুনো তোমার সুসংবাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين পয়গম্বর বলেন এরে উম্মতের দল যদি নবীর তরিকায় সততার সাথে ব্যবসা করো আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তুমি জান্নাতে থাকবা যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোকাবাজ বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এটা নবীর তরিকা নবীর তরিকা হলো তুমি সাইনবোর্ডে লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি তোমার দোকান থেকে মালটা নিয়ে যায় আবার কোনো সমস্যার কারণে ফিরায় দেয় তুমি যদি টাকা দিয়ে দাও মদিনার নবী বলেন উম্মত ওই সম্পদটা দান করলে যেই সওয়াব আল্লাহ ওই সওয়াব এমনি তোমার আমল নামায় দিয়ে দিবে আতিনা ফি দারে দুনিয়া
الدنيا ما حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ব্যবসাও ইবাদত বাথরুমে যাবেন তাও কার জন্য তরিকা কার বাথরুমে যদি নবীর তরিকায় যান সওয়াব নবীর তরিকায় যাবেন কেমনে একটা বিড়ি ধরাবেন আগে তারপরে ডান পাউডার ঢুকায় দিবেন হ্যাঁ নবীর তরিকায় যদি বাথরুমে যাও এক নাম্বার মাথাটা ঢেকে নাও পায়ের সাথে জুতা লাগাও খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে বাথরুমে যাইবা না বাম পা দিয়া ঢুকবা ডান পা দিয়া বের হইবা ঢুকার আগে দোয়া পড়বা কিছু যদি পড়তে না পারো অন্তত বিসমিল্লাহ বলিয়া ভেতরে ঢুকবা মাথা খালি যেন না থাকে পায়ে যেন জুতা থাকে খালি পা না থাকে বাথরুমে গিয়া বসতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা এরপরে তুমি আবার বের হইবা এই নিয়মে যদি বাথরুম করো আল্লাহর নবী বলেন তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে হবে এবং শুধু তাই না নবীর তরিকা মানলে সুন্নাত মানলে দুনিয়ার মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবেন বিজ্ঞানীরা আজ 1500 বছর আগের নবীর সুন্নাত আর আদর্শগুলো গবেষণা করে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে মুহাম্মদের আদর্শ উম্মতের জন্য শুধু পরকালের কল্যাণ না বরং মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ দুনিয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য বড় উপকার কিছু কিছু মুসলমান বলে নাই ভাতের কি টান লাগছে রোজা রাখবো কেন বলে না বলে না অথচ ওই মুসলমান জানে না রোজার না খাওয়ার সাধনা হিন্দুদের ভেতরে আছে বৌদ্ধদের মধ্যে আছে ইহুদির মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে পৃথিবীর সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে আমরা বলি রোজা তারা বলে না খাওয়ার সাধনা সব ধর্মের ভেতরে আছে কিন্তু মুসলমান এত নির্লজ্জ বেহায়া আমার নবীর বিরোধিতা করে কোনো লজ্জা নাই না থাকার কারণ এক তো অহংকার দ্বিতীয় জাহান্নামের ভয় অন্তরে নাই মুসলমান কিভাবে বলে আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার নবীর তরিকায় ইবাদত নবীর আদর্শ মতো ইবাদত করো বান্দা মসজিদে ঢুকবা ইবাদত মসজিদ থেকে বের হও তাও ইবাদত দোকানে যাইবা ইবাদত নবীর তরিকায় যাইও নবীও বাজারে যান নাই কিন্তু নবী বলছেন কি قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা মসজিদ আর সবথেকে খারাপ জায়গা হলো বাথরুম আমার কথা কন না কেন বাথরুম না বাজার সব থেকে উত্তম জায়গা মসজিদ আল্লাহর ঘর দুনিয়াতে সব থেকে খারাপ জায়গা বাজার না বাথরুম নবীজি বাজারে খারাপ কইলেন কেন আবার নবী বাজারে যায় আবু বকর বাজারে যান ওমর বাজারে যাইতেছেন ওসমান বাজারে যান আমরা হুজুরেরা বাজারে যাই নবী কেন বাথরুমের খারাপ না বলে বাজারকে খারাপ বললেন
এর কারণ হলো বাজারে গিয়া বান্দা যেই পরিমাণ গুনায় শামিল হয় এই পরিমাণ গুনাহ বাথরুমের মধ্যে হয় না বাজারে যাওয়া নিষেধ না গুনাহ করা নিষেধ নবীর তরিকায় বাজার করো জরুরত ছেড়ে চলে যাও হাঁটার সময় নজরটা নিচে রাখো রাস্তার ডানে হাঁটো সুন্নাত কাজ সেরে চলে আসো জরুরত সেরে চলে যাও ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি করবেন আপনার সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত আপনার বাজারে থাকতে হবে নজরটা হেফাজতে রাখবেন দোকানের মধ্যে কোনো গানের আওয়াজ নাই কাস্টমারের সাথে মিথ্যা বলবেন না কসম কাটবেন না হালাল ভাবে ব্যবসা করবেন আপনার ব্যবসাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা কাজের জন্যই বানাইছেন কাজটা কি ইবাদত আপনি বাজার করেন গুমান তাও ইবাদত পয়গম্বর বলেন উম্মতেরা এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমাও ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আবার আদায় করে নাও ঘুমাইয়া যেই সময়টা তুমি কাটাইলা আল্লাহ পাক ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দিবে আল্লাহ আর কি দিবেন আপনাকে কি দিলে আপনি আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাবেন যা দিছে তার বিনিময়ে আল্লাহকে কি দিয়েছেন আল্লাহ পাক আমাকে দুটো চক্ষু দান করেছেন কত ভিক্ষুকেরা জুমার দিন বড় বড় মসজিদের গেটের সামনে কান্না করে আমারে দুটো টাকা ভিক্ষা দাও আমার দু চোখের পাওয়ার নাই আমি কামাই করতে পারি না কিছু ভিক্ষা দিলে আমি বাচ্চা নিয়ে ঘরের মধ্যে খানার আয়োজন করব আল্লাহ আপনাকে দুটো চক্ষু দান করেছেন চোখের দাম কত যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন আল্লাহর শুকর কি আদায় করেছো আল্লাহ যৌবন দান করেছেন কি শুকর আদায় করেছো আল্লাহ তাআলা ভিক্ষা করায় না আল্লাহ তাআলা এত আরামে এত সম্মানের চেয়ার দান করেছেন আল্লাহর কি নিয়ামতের শুকর আদায় করলা রে বান্দা ওই আল্লাহ আমাকে কম দেন নাই এরপরেও প্রতি রাত আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে ও বান্দা তোমার কি প্রয়োজন চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে দান করেছেন অথচ এত বাহাদুরি কেন করি এই মহামারী করোনায় গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল যারা নিজেদেরকে প্রভু মনে করেছে আর দখল করে মনে করেছিল জমিনের মধ্যে আমার সামনে আর কারো পাওয়ার নাই মহামারী করোনায় মাথা নত করে বলে এত পাওয়ার নিয়ে বসেছিলাম এখন আমার জমিনে কোনো পাওয়ার নাই সব মাথাওয়ালা বাহাদুরেরাও মাথা নত করে দিল কিন্তু তাকাইয়া দেখছো দেড় হাজার বছর আগে মদিনার নবী চ্যালেঞ্জ করে গেলেন উম্মতের দল আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম যদি আকরাইয়া ধরো কোনদিন বিপদে তোমাদের গ্রাস করতে পারবে না কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা
كتاب الله وسنة رسولي نبي بولن دوي جنيش دوري راكو ایک نمبر اللہ دوا قرآن دیتیو حلو امی نبی رکھے زوا سنتر عمول اللہ قسم کرے بولی او ڈھاکا باشی بھالو کرے مولار دوا چکو دیا تکیا دیکھو یہ تو برو مہماری کرونا گلو بابا مرے گیسے کرونا ہے سیلے را بابار لاش دھورے نا আক্রান্ত হওয়ার ভয় মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগায় দিল একদিন 24টা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়া চলে গেল ইতিহাস জানো চোখের আড়াল হয় না যায় রে ঢাকাবাসী এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না শত শত করোনার লাশ ধরে না ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না বাবার জানাজায় যায় না কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া দাফন করাইয়া কাফন করাইয়া এত লাশ দাফন করলো কাঁধে নিল আল্লাহর শুকর একটা হুজুরেও করোনায় মরে না ভাইরা আমার ভালো করে নজর করে দেখো এই মহামারী করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি চলে গেল যায় নাই কিন্তু নজর করে দেখো রে মুমিন বাংলাদেশের ইতিহাসটাই বলি বাহিরেরটা পরে বলি আমার সোনার বাংলাদেশে স্কুল বন্ধ হয়ে গেল লেখাপড়া নাই শুধু অটোপাস কথা ঠিক নি মাওলায় যদি তুমগো বেশি বেশি খতম পড়ানো দরকার জাল্লা করোনা 10 বছর দাও আর 10 বার যদি অটোপাস করি জাগাত আমি এমবিবিএস ডাক্তার হয়েছে আরে বসবো রোগীরে বাঁচাইতে না পারলেও তো মারতে বিসমিল্লাহ লাগবে না স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু তাকাইয়া দেখো রে মুমিন আমার এই সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না কোন হুজুরেরা কি না খাইয়া বলছে ভিক্ষা দাও জোরে বলো কোন হুজুর মসজিদের বারান্দায় গিয়া কি রুমাল বিছায় বলছে আমি মাদ্রাসার শিক্ষক আমার ঘরে এখন চাল নাই ডাল নাই ভিক্ষা দাও না হয় করোনায় না খাইয়া মরব কেউ ভিক্ষা করছে রিজিকের মালিক কে ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ কর্তা ওয়াকুল মি কুনি হার সবহশাম মি রসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির ধনী কে আর কেউ কই ফেরাউন কই নমরুদ কই হামান যেই ফেরাউন ছিল জন্মগত ফকিন্নি মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে দিয়া কিছু টাকা পাইয়া এক সময় ফেরাউন টাকার মালিক হয়ে গেল ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম শুধু খোদা না সব থেকে বড় খোদা সেই ফেরাউনের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী লাগছে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউন শেষ
আজকে মুমিন কেন সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো ফেরাউন নামের কোন ছেলে আসেনি আছে যদি বলি মাসে মাসে 1 লাখ টাকা দিব ছেলের নাম রাখবা ফেরাউন রাখবে নি কোন বেঈমান বাঙালিরে যদি প্রস্তাবটা দেই ছেলের নাম রাখো ফেরাউন মাসে পাইবা 1 লাখ বাঙালি কইবে একটু চিন্তা কইরা লই এই করোনার ভিতরে 1 লাখ পাওয়া তো কম না চিন্তা করে বলবে আসলে দিবেন নি বলে কসম দিমু কথা হলে রাইখে দিছি নামটা ফেরাউন পরে তওবা করে নিমু কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে ইন্না আল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون زارا বলবে আমার রব আমি জোরে বলেন আমার রব আল্লাহ এবং এই কথার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে এর এলাকার মুসলমানেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের আম্মা জান কয়দিন আর বাঁচবেন এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কই যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হইয়া বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও ডাক্তার কত হাজার কোটি টাকা লাগবে নাও আমাকে করোনা থেকে বাঁচাও আজকে দুনিয়াতে সব আছে ওই বান্দা তিনটা সাদা কাফন নিয়ে কবরে চলে গেল কিসের বাহাদুরি করো রে বাবা ও ঢাকার ধনী মানুষ যতই বাহাদুরি করেন ফেরাউন নমরুদের মতো বাহাদুর কেয়ামতের আগে হতে পারবেন না ওই ফেরাউনেরও আল্লাহ ছাড়ে নাই নমরুদেরও ছাড়ে নাই আজকে আমি বক্তা হয় কত ভাব আপনি শ্রোতা আপনি ডাক্তার আমি রোগী আমি ইমাম আপনি মুক্তাদি কে ধনী কে গরীব কত টাকার বাহাদুরি কিন্তু এই বাহাদুরি কতক্ষণ সাদা তিনটা কাফনে প্যাকেট হইব যতক্ষণ ঠিক নি সাদা তিনটা কাপনের যখন প্যাকেট হয়ে যাব কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিদ কে ডাক্তার কি রোগী কাফনের উপরে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ পীর সাহেবের লাশ সাদা তিনটা কাফন টাকাওয়ালার টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না
রিকশা ড্রাইভার গরীব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না ধনী লোকের জন্য যেমন তিনটা সাদা কাফন গরীবের জন্য তিনটা সাদা কাফন এর নবীর উম্মতের দল কই বাড়ি গেল কই গাড়ি গেল কই বন্ধু বান্ধব কোথায় দুনিয়াতে আরছি এক বিদায় ও এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম নাকি আলাদা সব এক দুনিয়াতে আসলাম এক বিদায় হব তাও এক জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে নাই আপনাদের কবর বারো হাত হবে কবরের ভেতরে রাখার পরে টাকাওয়ালাদের জন্য আলাদা মোবাইল রাখা হবে দুনিয়াতে একটা প্রজেক্টর লাগানো হবে যে ফেরেশতারা কি করে আমরা বাইরে বাইরে দেখব আছে কোনো সিস্টেম নাই কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিয়ে সব বিদায় হওয়ার পরে সবার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে সবার বেলায় দুইজন এসে তিনটা কমন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন করা হবে আমাকে আপনাকে বিধর্মী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমানেরও এই তিনটা প্রশ্ন করা হবে আর বাইরে কোনো আওয়াজ নাই তুমি কয় টাকার মালিক তুমি কত শিক্ষিত জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব দাও তোমার রবকে তোমার ধর্ম কি আখিরি নবীকে দেখায় বলবে চিনুনি রে বান্দা আল্লাহর নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের টুকরা এমন এক অবস্থা হবে কবরের হালাত ওই অন্ধকার কবর কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে যুবক আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি কই আমাদের সম্মান তো কমে নাই ইহুদি বেঈমান সব এক আওয়াজে চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক এত কিছু চাওয়ার পরেও আবার কিছু মুসলমান নামদারি মুনাফেকেরা বিধর্মীদের সাথে তাল মিলায় বলে তাবলিগ করে কোনো লাভ নাই বলনেওয়ালা আছে না নাই বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই এত দুশ্মনের মাঝেও আল্লাহর মহব্বতে বলেন কোরআনওয়ালা সুন্নতওয়ালারা কি অশান্তিতে আছে অসম্মানে আছে এত দুশ্মনের মাঝেও নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই ও আল্লাহর বান্দারা চোখের সামনে তাকাইয়া দেখার পরেও কেন বাবা আজকে নবীর সুন্নাত অনুযায়ী চলবা না আমি সব জায়গায় বলি আজও বলি রে যুবক আমার নবীর আদর্শ ছাড়া যুগ নাই আছে সুযোগ এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শই হলো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ এরে নবীর আশিকির দল আল্লাহর নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই আদর্শ নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত জিন্দিগি এত ধন্য আরে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা সাহাবায়ে কেরামের মায়ের মতো আপনারা মা আলেমের মা হাফেজ কোরআনের মায়ের মতো মা আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে নবীর উম্মতেরা ও পর্দার আড়ানের আম্মা জানেরা
মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা বাবা হয় কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান প্রফেসর হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন আলেম কষ্ট না পায় এলাকার মুরুব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোন যুবক ভিন্ন লাইনে চলে না যায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাবেন আর আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ জমিনের মধ্যে আর হতেই পারে না অতএব সন্তানকে আদর্শ মা যদি আদর্শওয়ালা বানায় যেতে চান মা আপনাকে আগে আদর্শওয়ালা হতে হবে স্বামীর খেদমত করে চলতে হবে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ তুমি একজন প্রফেসর বানাও সন্তান ডাক্তারি করবে আর মায়ের জন্য কলিজা পড়ে কোরআন পড়ে দোয়া করবে এমন যদি করতে পারেন আপনার দুনিয়াটাও ধন্য পরকালটাও ধন্য হবে এরে যুবকেরা আপনাদেরকেও বলবো রে বাবা স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই তবে পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে আমল করবেন আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছি আজকে থেকে আর অন্যায় করব না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা হয় আমি কেন পারব না রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি লাইনের বাহিরে চলে গেলাম আজকে থেকে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না আজকে থেকে আর কখনো নবীর তরিকার বাহিরে চলব না নবীর তরিকা নিয়ে চলব মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলব ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের সব গুণ একটা মুহূর্তে মাফ করে দিবেন আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন তওবার মতো যদি নিয়ত থাকে মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন।